খোয়া দিয়ে তৈরি পেঁয়ারা এই রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। তার আগে আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করবেন, আর সুমিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে প্রথমে একটা প্যানে কিছুটা ঘি গরম করে নেব। এবার এর মধ্যে খোয়া দিয়ে দেব। দোকান থেকে কেনা খোয়া গোটা অবস্থায় পাওয়া যায়, কিন্তু এটা আঙুলের সাহায্যে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। খোয়া 2 মিনিট মতো নেড়ে নিতে হবে যাতে ঘিয়ের সাথে খোয়া ভালোভাবে মিশে যেতে পারে। এবার এর মধ্যে চিনি দিয়ে দেব। কিছুটা আরও নাড়তে থাকতে হবে। 2 মিনিট নেড়ে নেবার পর দেখা যাবে চিনি মেল্ট হয়ে গেছে, আর চিনি মেশানোর ফলে খোয়া কিছুটা নরম হয়ে যাবে। এবার এর মধ্যে এলাচ পাউডার দিয়ে দেব। নাড়তে থাকব যাতে এলাচ পাউডার খোয়ার সঙ্গে ভালোভাবে মিশে যেতে হবে। এইভাবে কিছুক্ষণ নেড়ে নিয়ে এলাচ পাউডার যখন দেখা যাবে মিশে গেছে খোয়ার সঙ্গে, তখন এর মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে আবার নেড়ে নিতে হবে। জল দেবার ফলে খোয়া বেশ নরম হয়ে যাবে। এই নরম হয়ে যাবার ফলে পরবর্তীকালে প্যাঁড়ার শেপ দিতে অসুবিধা হবে না, তা না হলে এই প্যাঁড়াতে ক্র্যাক আসতে পারে শেপ দেবার সময়। এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকতে হবে, আর দেখা যাবে খোয়ার কালার ক্রমশ চেঞ্জ হতে থাকছে। এইভাবে চেঞ্জ হতে হতে যখন দেখা যাবে গোল্ডেন কালার চলে এসেছে, তখন আঁচ বন্ধ করে দিতে হবে। কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে একটু ঠান্ডা হয়ে যায়, এরপরে এর শেপ দিতে হবে। খোয়া শেপ দেবার জন্য কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে। এরপর হাতের সাহায্যে কিছু পরিমাণ খোয়া নিয়ে এর শেপ দেব। প্রথমে গোল করে নেব, আর আঙুলের সাহায্যে প্রেস করে একটু চ্যাপ্টা ভাব এনে নেব। এইভাবে খোয়াগুলোতে শেপ দেব। খোয়া দিয়ে তৈরি প্যাঁড়া এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করবেন, আর সুমিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।